খুলনায় চলছে 36 ঘন্টার বাস ধর্মঘট, এর পাশাপাশি লঞ্চ চলাচলও বন্ধ রাখা হয়েছে। সকাল থেকে খুলনার 18টি রুটে যানবাহন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে আছেন সাধারণ যাত্রীরা। গত 18 অক্টোবর খুলনা জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এই ধর্মঘটের ডাক দেয়, কিন্তু কোনো ঘোষণা ছাড়াই লঞ্চ চলাচলও বন্ধ রাখা হয়েছে। যদিও বিএনপি নেতারা অভিযোগ করছেন, কাল 22 অক্টোবর খুলনা বিভাগীয় গণসমাবেশকে বাধাগ্রস্ত করতেই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তবে খুলনা বাস মিনিবাস মালিক সমিতির নেতা বলেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিসহ বেশ কয়েকটি কারণে এই ধর্মঘট ডাকা হয়েছে। বাগেরহাটেও বন্ধ আছে যানবাহন চলাচল। পরিবহন মালিক সমিতি মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের অজুহাত দেখালেও স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করছেন, খুলনার সমাবেশ যোগ দেয়া ঠেকাতে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। এতে সাধারণ যাত্রীদের পাশাপাশি দুর্ভোগে আছেন রোগী ও তাদের স্বজনেরা। বিএনপি মহাসমাবেশ ডাকছে, এই মহাসমাবেশ আমাদের অনেক গাড়ি ঘোড়া ভাঙচুর হয়, সেই মানে প্রেক্ষিতে গাড়ি ঘোড়া সব বন্ধ রাখছে। নাসিমন করিমন চলতেছে, এই কারণে আমাদের লোক কমাচ্ছে, এই কারণে আমরা চাই যে এগুলো হাই রোডে বন্ধ হয়ে যাক, আমরা সুস্থভাবে চালাই। চলার পথে বাধাগ্রস্ত করার জন্যই এই বাসকে, এই পরিবহনকে বন্ধ করা হয়েছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত আরো জানতে খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এস এম মনিরুজ্জামান। মনির, পরিবহন ধর্মঘটের বিষয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? হ্যাঁ হাবিবা, যেমনটা বলছিলেন, আজ সকাল 6টা থেকেই কিন্তু খুলনার 18টা রুটে একযোগে যান চলাচল বন্ধ রয়েছে, সেই সঙ্গে কিন্তু যোগ হয়েছে নৌ চলাচল। আর গতকাল বিকাল 3টার পর থেকেই কিন্তু খুলনার এই যে আন্তঃজেলা নৌ ঘাট রয়েছে, এখান থেকে কোনো লঞ্চ চলাচল করেনি। এই খুলনা লঞ্চ ঘাট থেকে মোট 2টি রুটে 6টি লঞ্চ প্রতিদিন চলাচল করে, গতকাল 3টার পর থেকে এখন পর্যন্ত কোনো লঞ্চ চলাচল করেনি। তারা জানিয়েছেন তাদের নৌপথে হয়রানি সহ 10 দফা দাবি আদায়ের জন্য তারা এই ধর্মঘট পালন করছেন। সেই সঙ্গে যে রাজপথ অবরোধ ধর্মঘট কর্মসূচি চলছে, মালিকপক্ষ জানিয়েছেন মহাসড়কে নসিমন পরিমন সহ তিন চাকার যে যান চলাচল করে সেইগুলো বন্ধুর দাবিতে তারা কিন্তু দীর্ঘদিন আন্দোলন করে আসছেন। এই আন্দোলনের ধারাবাহিকতা রেখেই আজ তাদের যে 36 ঘন্টার ধর্মঘট কর্মসূচি পালন করছেন। সেই সঙ্গে বিএনপির নেতা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জহির সাহেব বলেছেন যে বাস কর্তৃপক্ষ তাদের যে আগামীকাল মহাসমাবেশ রয়েছে, এই সমাবেশকে বাধাগ্রস্ত করতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এই ছিল খুলনা থেকে লঞ্চ এবং নৌ ধর্মঘটের সর্বশেষ সংবাদ। হাবিবা, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী এস এম মনিরুজ্জামান।